আল্লাহ এই লোককে মাফ করে দাও, আল্লাহমার হামহু এর ওপর দয়া করো, এর ওপর দয়া করো, যে মাগফিরাতের দোয়া করে, মার্জনা কামনা করে এবং রহমতের দোয়া করে। এটাকে বলা হয়েছে তোসাল্লি, ফেরেস্তারা সালাত পেশ করে। তাহলে কি বোঝা গেল? যে ফেরেস্তাদের পক্ষ থেকে সালাত হচ্ছে নবী সাল্লাল্লাহু সাল্লামের জন্য এবং মমিন মমিনাতের জন্য মার্জনার দোয়া করা এবং রহমতের দোয়া করা, রহমতের দোয়া করা। এইরকমই আবু ওমামা বাহিলি রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন জোকের আলী রাসুলিল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম রাজোলানে, দুইজন লোকের কথা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সামনে আলোচনা হইল। আহাদুহুম আবেদুন ওয়াল আখারু আলেমুন, একজন লোক আবেদ ইবাদত গুজার, এলিম ছিল না শরীয়তের কিন্তু বড় দিনদার ধার্মিক, তাহাজ্জুদ গুজার, ভালো পরিষ্কার মানুষ। ওয়াল আখারু আলেম, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আলেম। আলেম মানে এই না যে শুধু এলেম আছে আর ইবাদত করেন, ইবাদত আছে তার সাথে অতিরিক্ত তার এলেম আছে, কারণ আলেম যদি হয় আর আমল ইবাদতকারী না হয় তাহলে কোনো মূল্য নেই, বরং বেশি নিকৃষ্ট সেই ব্যক্তি যে বেআমল আলেম। কমপক্ষে তার ফরজ ওয়াজিব হইতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে। হ্যাঁ, আবেদের একটা দিক হয়তো নফল বেশি আছে, হতে পারে কখনো কখনো তাহাজ্জুদ পড়ে, সালাতুল জোহা পড়ে, একজন আলেম হয়তো ওই এই সুন্নাত মুস্তাহাব হয়তো অনেক সময় করতে পারে না তার এলমের ব্যস্ততার জন্য বা দিনের খেদমতের ব্যস্ততার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু ফরজ ওয়াজিবের ক্ষেত্রে যদি আমল না থাকে তাহলে এইরকম আলেম কেন, আলেম হোক আর সাধারণ হোক আর অসাধারণ হোক কোনো মূল্য নেই আল্লাহ পাকের কাছে, কোনো মূল্য নেই আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে আসল মূল্য হচ্ছে ঈমান এবং আমলের, বিশ্বাসের সাথে আমলের মূল্য রয়েছে। এলম অনুযায়ী যদি আমল না থাকে তাহলে তার সাজা শাস্তি অনেক বেশি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযলুল আলিম আলাল আবেদি কাফাযলি আলা আদনাকুম, আলেমের ফজিলত শ্রেষ্ঠত্ব হচ্ছে আবেদের উপর। একজন আলেম কতটা মর্যাদা আল্লাহর কাছে রাখে, একজন তাহাজ্জুদ গুজার আর সালাতুল জোহা চাস্তে নামাজ পড়া আর পরিষ্কার মানুষের উপর যদি সে আলেম না হয়। কাফাযলি আলা আদনা, যেমন আমার শ্রেষ্ঠত্ব রয়েছে তোমাদের একজন সাধারণ সাহাবীর উপর। সাধারণ সাহাবীর চাইতে কত শ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? ওই রকমই একজন আবেদ পরহেজগারের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন এমন আলেম যে এলম অনুযায়ী আমল করে। এলম আছে আমল নেই, আকিদাটা ঠিক আছে ইবাদত বন্দেগি ঠিক নাই, ইবাদত বন্দেগি ঠিক আছে আখলাক চরিত্র ঠিক নাই, তার স্ত্রীর সাথে, তার ছেলেমেয়ের সাথে, তার পাড়া প্রতিবেশীর সাথে, হ্যাঁ তার সাথী সঙ্গীদের সাথে, না আমল মানে শুধু দু চারটা আমলের নাম নয় যে নামাজটা ঠিক আছে বাস আমল হয়ে গেল। নামাজ একটা বড় গুরুত্বপূর্ণ আমল, কিন্তু সেটাই যথেষ্ট নয়। তাহলে আমল যেমন আকিদার ক্ষেত্রে তার বিশ্বাস আকিদা সুন্দর হইতে হবে, ইবাদত সুন্দর হইতে হবে, আর আখলাক চরিত্র মানুষের সাথে চলাফেরা আচার আচরণ ভাষা ইত্যাদি এসব ঠিক থাকতে হবে, এর নাম হচ্ছে আমল। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরাদিন হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। এই লা ইউসাল্লুনা দেখাবার জন্য হাদিসটা বয়ান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নিশ্চয় আল্লাহ, আল্লাহ যখন সালাত করেন মানে রহমত বর্ষণ করেন, আগে বলা হয়েছে তার ফেরেস্তারা ও আহলুস সামাওয়াত আকাশবাসী, আকাশে যত ফেরেস্তা রয়েছেন, ওয়াল আরাজিন আর জমিনে যত মখলুকাত আল্লাহর সৃষ্টি রয়েছে, হাত্তা নামলা শুধু মানুষ আর জিন নয় বরং এমন কি পিপিলিকা, নামলা পিপিলিকা ফি জুহরিহা, যে গর্তে থাকে পিপিলিকা বাসায় থাকে, ওয়া হাত্তাল হুত শুধু স্থলের প্রাণী নয়, হাত্তাল হুত এমন কি মাছ যে পানিতে থাকে, নদী নালা সাগর মহাসাগরে থাকে, হাত্তাল হুত এমন কি মাছ মানে সমস্ত পশু পাখি, লায়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যারা মানুষকে ভালো কথা শেখায় কল্যাণের কথা শেখায় তাদের ওপর সালাত করে। শব্দটি কি ব্যবহৃত হয়েছে? ইউসাল্লুনা, সালাত পেশ করে। তো সালাতের মানে এখানে কি? ফেরেশতারা সালাত করে, রহমতের দোয়া করে আল্লাহ পাকের কাছে। হ্যাঁ, আকাশবাসী, জমিনবাসী, হ্যাঁ এমনকি পিপিলিকা, এমনকি হ্যাঁ পানির যত প্রাণী রয়েছে, মখলুকাত রয়েছে, কীট পতঙ্গ, জি মাছ,
মাছের উদাহরণ দিয়ে সমস্ত প্রাণীর যত প্রাণী হইতে পারে কি করে, লায়সাল্লুনা, এ সকল সৃষ্টি রহমতের দোয়া করতে থাকে আল্লাহ পাকের কাছে, ক্ষমা চাইতে থাকে রহমতের এবং মাগফিরাতের এই দুটি। কারণ আগের হাদিস আল্লাহ মাগফির লাহু আল্লাহ মারহাম, আল্লাহ তাকে মাফ করো এবং তার রহম করো। কার জন্য এই দোয়া করতে থাকে, যে মানুষকে কি করে ভালো কথা সে মুআল্লিম মানে শিক্ষক, মুআল্লিম কাকে বলে, টিচারকে মুআল্লিম বলে, শিক্ষক ওস্তাদ যে তালিম দেয় শিক্ষা দেয় আন্নাস মানব জাতিকে আল খাইরা কল্যাণের ভালো শিক্ষা দেয়, ভালো আকীদা শিখায়, বদ আকীদা শিরক বিদাতের আকীদা শিখায় না, ভালো নামাজ সহি শুদ্ধ নামাজ শিখায়, বিদাতি নামাজ শিখায় দেয়, ভালো শিখাই, হ্যাঁ ভুল কাজ শিখাই দেয়, হ্যাঁ ভালো আখলাক চরিত্র শিখাই, জি ভালো জিনিস শিখায় যেটা আপনার ব্যক্তি জীবনে কাজ আসবে, পারিবারিক ক্ষেত্রে কাজ আসবে, সামাজিক ক্ষেত্রে কাজ আসবে, আপনার আখেরাতে কাজ আসবে, দুনিয়ায় কাজ আসবে, ভালো ভালো যারা শিখায়, ভালো কথা যারা শিখায়। আর সবচেয়ে ভালো কথা কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ যা বলেছেন আর তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবচেয়ে ভালো কথা। তাহলে যারা কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং রাসূলের কথা একটা কথাও যদি শিখাইতে পারেন, আমরা অনেক কথাই জানি, সাধারণ লোক আপনারা কত কথা জানেন, শত শত কথা জানেন, দিনের কথা জানেন না নাকি, শত শত কথা জানেন। হ্যাঁ বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে পৌঁছে দাও একটা একটা আয়াত, মানে একটা ইসলামের বিধান হইল, একটা ইসলামের বিধান হইল পৌঁছে দাও, তাহলে ওইটা ভালো জিনিস শিখাইলেন আপনি। আর এটা যদি যে কোনো মানুষকে শিখিয়ে, এর নাস বলা হয়েছে, অমুসলিমকেও শিখিয়েও যদি এই নাকি পাওয়া যায়, এই দোয়া পাওয়া যায়, নাসের মধ্যে অমুসলিমও সামিল, হ্যাঁ ইহুদি নাসারা হিন্দু সব সামিল, কাফের মুশরিক সব বিদিন সকলে সকলে সামিল, তাদেরকেও যদি ভালো কিছু শিখিয়ে সমস্ত মাখলুকাতের রহমত আর মাগফিরাতের দোয়া পাওয়া যায়, তাহলে মুসলিম ভাই বোনকে শিখালে আরও বেশি নাকি হবে না? মুসলিম ভাই বোনকে শিখিয়ে যদি বেশি নাকি হয়, তাহলে আপনার পাড়া প্রতিবেশীকে শেখান, গ্রামবাসীকে যদি শেখান, আপনার আত্মীয় স্বজন যাদের সাথে রক্তের সম্পর্ক তাদেরকে শেখান, আপনার বাড়ির সদস্য আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে যদি শেখান, না ওখানে নাকি নেই, অনেক মনে করে যে বাইরে যদি আমি করি তাহলে ওতেই নাকি, আর নিজের ঘরের খবরই নেই, বাইরে বেরিয়ে চলে গেছে কোথা থেকে কোথায়, নিজের ঘরের খবর নেই, স্ত্রী ছেলে মেয়ের খবর নেই, কোনখান থেকে শুরু করতে হবে, নিজের বাড়ি থেকে শুরু করতে হবে, নিজের নাফস থেকে, তারপরে নিজের আশেপাশে, ও আনফুসাক ওয়াহলিকুম, পরিবার এবং নিজের আশিরা তাকে লাকরাবে, তোমার নিকট আত্মীয়, আল্লাহ এইভাবে শুরু করেছেন, ওইভাবে রাসূলুল্লাহ শুরু করেছেন, ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুরু করেছেন। 13 বছর ধরে শুধু মক্কায় থেকেছেন, একবার শুধু তায়েফ গেছেন, কোথাও জানি আর, তারপরে দেখেন মক্কাতে আর বেশি কাজ হচ্ছে না, উর্বর শক্তি নেই এখানকার, এখানকার লোকের হেদায়ত কবুল করার যোগ্যতা নেই তেমন, তখন আল্লাহ পাক হিজরতের হুকুম দিলেন যাও মদিনা যাও। এই ছিল তাহলে।